আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন। খুব সকাল থেকে আজকের ব্লগটা আমি শুরু করেছি, আজকে শনিবার। আমি শনিবারের আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত কী কী কাজ করলাম, কী কী রান্নাবান্না করলাম, সব মিলিয়ে আমার আজকের এই ব্লগটা আশা করব আপনাদের ভালো লাগবে। খুব সকালবেলা দেখে মনে হচ্ছে সন্ধ্যা, আসলে কিন্তু তা না। যেহেতু এখন আবহাওয়া কম বেশি সব সময় খারাপ থাকে, একটু পরপরই বৃষ্টি হচ্ছে, বর্ষার সিজন চলে এসেছে, এই জন্য কিন্তু আবহাওয়াটা এরকম সন্ধ্যার মতো মনে হয়। কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে সকালবেলা, ওর বাবা একটু বৃষ্টি কমার পরে সকালে নাস্তা না করেই চলে গেছে হচ্ছে বাজারে। আজকে তার তো অফিস নেই, যেহেতু আজকে অফ ডে, শনিবারে ফ্রাইডে স্যাটারডে মানে শুক্র শনিবার তার বন্ধ থাকে, তো সে তো বাজারে চলে গেছে। আমি এখন সকালের জন্য রান্না করব কিছু, যেহেতু সে বাসায় আছে, তো আমি একটু ডিম ভুনা করব। আর যেহেতু অফিস নেই, আজকে ভাতই খাবে কম বেশি সে, আর বাসায় তো আমার সবাই আছে আমরা আর কি, তো এই জন্য ভাবলাম যে ডিম ভুনা করি। শুধু একটা রেসিপি করব আজকে, আর আজকে যে ডিমটা রান্না করব একেবারে আমাদের উত্তরবঙ্গের মতো করে, ডিম তেলানি যাকে বলে আর কি, উত্তরবঙ্গের ওদিকে কিন্তু খুব জনপ্রিয় একটি রেসিপি, তো আমি এসে করে দেখাবো, আশা করব ভালো লাগবে আপনাদের। রেসিপিটা খুব সহজ। আমি এখানে পেঁয়াজ আমি হালকা একটু ভেজে নিয়েছি, সেখানে একটু আমি পেঁয়াজ বাটা আর একটা টমেটো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে যে পেঁয়াজটা টমেটোটা আমি ব্লেন্ডার করেছিলাম সেটা দিয়েছি, তারপরে আমি একটু হলুদ গুঁড়া, সরি আমি একটু লবণ দিয়েছি আর কি, তারপরে হচ্ছে আমি জিরা গুঁড়া দিয়েছি, তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা একটু বেশি করে ঝোল দিয়ে তারপরে ডিমগুলো এরকম করে ছেড়ে দিতে পারেন, আমি এক এক করে দিচ্ছি, কারণ ডিম নষ্ট হতে পারে, তো যদি একটা ডিম ছেড়ে দিই যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো রান্নাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না, তো একটা একটা করে ভেঙে দিচ্ছি যাতে করে ডিম একটা নষ্ট হলে কিন্তু ফেলে দেওয়া যাবে। তো এইভাবে আমি ডিমটা রান্না করব, খুব কম সময়ের মধ্যে হয়, সকালের নাস্তায় ভাত দিয়ে, আমার যেহেতু কম বেশি একটু ভাত খাই, তো ভাত দিয়ে আমরা আজকের এই ডিমের রেসিপিটা আর কি আমাদের খাওয়া হবে, ডিম তেলানিটা আর কি খাওয়া হবে। রুটি দিয়েও কিন্তু ভালো লাগে, পরোটা দিয়েও কিন্তু ভালো লাগে। তো এখন আমি পানিটা দিয়ে দেবো, এখন নাড়াচাড়া করবো না, এখন এখানে যদি আমি একটু ডিমগুলো নাড়তে যাই তাহলে কিন্তু ভেঙে যাবে, তো এখন আমি পানি দিয়ে হালকা জাল বা মিডিয়াম জাল আমি রেখে দিব, ডিমগুলো যাতে হয়ে আসে সে পর্যন্ত ওয়েট করব। আর ডিম কিন্তু হয়ে গেছে, হালকা একটা ডিমও কিন্তু ভাগবে না, আস্তে আস্তে কিন্তু ডিমগুলো এরকম যেরকম আমরা পোস্ট করি সেরকম কিন্তু হবে। ডিম রান্না হয়ে গেছে, আমি একটুখানি চুলাটা ক্লিন করে নিচ্ছি, আর দুপুরের জন্য কী রান্না করবো সব প্রস্তুতি নিচ্ছি। আপনাদের ভাইয়া যেহেতু বাজারে চলে গেছে, তো কী কী বাজার আনবে সে সব গুছিয়ে রান্না বান্নাটা বসিয়ে দিব। আর বৃষ্টির দিন প্রচুর মাসি আসে ভাষায়, আসলে বলার বাহিরে, মাঝে মাঝে হয়তো আমার ভিডিওতে আপনারা একটু মাসি কম বেশি দেখেন, আমার মনে হয় কম বেশি সবার বাসায় আছে এরকম, তো মাছিও তাড়াচ্ছে একদিক দিয়ে, কাজও করছি, আর দুধগুলো অনেক জমে গেছে ফ্রিজের মধ্যে, তো ভাবলাম দুধগুলো আজকে বের করে আম দুধ খাওয়া যাবে। তো এই তো রান্নাবান্না শেষ, শুধু একটা রান্নাই করলাম, যেহেতু সকালবেলা অত কেউ আসলে খাওয়া দাওয়া করে না, খুব কম করে আসলে সকালবেলার খাওয়াটা খাওয়া হয়। তো আপনাদের ভাইয়া কিন্তু চলে এসেছে, বৃষ্টি কিন্তু এখনও দেখতে পাচ্ছেন, পড়ছে ছাতা নিয়ে, ওই যে হয়তো বা খেয়াল করেছেন আসছে সে। আসলে আমি তাকে ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু ক্যামেরাটা ধরে বসে থাকিনি, আমি রান্নাঘরেরই ভিডিও করছিলাম, তো দেখি সে চলে এসেছে, তো ভাবলাম একটুখানি ভিডিও করি। তো বাজার নিয়ে বেচারা চলে আসছে, খুবই কষ্ট করে এসেছে, আর বৃষ্টির মধ্যে বাজারে যাওয়াটা একটু কষ্ট করে, পুরো কাদা কাদা হয়ে থাকে বাজার, তো এখানে আম নিয়ে আসা হয়েছে, কিছু সবজির বাজার নিয়ে আসা হয়েছে। আর এখন পর্যন্ত যারা আমার আজকের ব্লগটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার আজকের ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন, আর আজকের পুরো ব্লগটা দেখবেন, আশা করব ভালো লাগবে রান্নাবান্না নিয়ে আমার আজকের এই ব্লগটা। যেহেতু বন্ধের দিন, আসলে তেমন কিছু শেয়ার করতে গেলে দেখা যায় যে সংসারে যে আরও যেটুকু এই কাজগুলো আছে সেগুলো শেয়ার করতে গেলে অনেকটাই আসলে ব্যস্ত হয়ে যায়, আর সব মিলিয়ে আসলে আজকে রান্নাবান্না সকাল দুপুর আর সন্ধ্যা রান্নাবান্নায় আজকে শেয়ার করব, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। তো এই তো এখানে চিংড়ি মাছ, মুরগি, তারপরে হচ্ছে আম নিয়ে আসছে,
তো এখন আমি বাজারগুলো গুছিয়ে রান্নাবান্না করবো। এখানে চিংড়ি মাছ, মুরগি, আম, তারপরে কিছু সবজি নিয়ে আসছে, আর একটা পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়েছে। আসলে আমার ননদ রুই মাছ, কাতল মাছ এগুলো একেবারে খেতে চায় না। ও একটু চিংড়ি মাছ, তারপরে মুরগি, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ, ছোটো মাছ এগুলোই খায়। তোর বাবা আজকে এই বাজারগুলোই ঘুরেছে বেশিরভাগ। আর এখানে কিছু লিচু নিয়ে আসছে, আর এই যে নুডলস, তারপরে ময়দা আটা এগুলো নিয়ে আসা হয়েছে। তো এগুলো আমি এখন গুছিয়ে রাখবো, একটু একটু করে সব গুছিয়ে রাখবো বিকেলের জন্য। দেখা যায় যে রান্নাবান্না করতে হয় যেহেতু বাসায় এখন সবাই থাকে। তো আমি এখানে সব কেটে ধুয়ে নিয়েছি, এখানে পটল ভাজবো, আর এখানে গুঁড়া মাছ নিয়ে আসছে, কাঁচকি গুঁড়া মাছ, বেশি বড়ো না ছোটো না মাছগুলো, মাঝারি টাইপের। সবগুলো মাছ আমি আগেই পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তো আবার ধুয়ে নিচ্ছি। আর পাঙ্গাস মাছটা আমি কীভাবে সবসময় পরিষ্কার করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে অনেকেই পাঙ্গাস মাছ আসলে খেতে চান না। পাঙ্গাস মাছ কিন্তু খেতে মজা, আমরা কিন্তু প্রায় কম বেশি সবাই আর কি আমাদের বাসায় সবাই কম বেশি পছন্দ করে। তো পাঙ্গাস মাছ আমি সবসময় যেভাবে পরিষ্কার করি, এখানে আমি একটু লবণ দিয়েছি, তারপরে এখানে একটু লেবুর রস দিয়ে আমি ভালো করে মাছটা আমি ধুয়ে নেব। এর আগে কিন্তু আমি কয়েকবার মাছটা ধুয়ে নিয়েছি। তো এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মাছটা ভালো করে আমি ধুয়ে নেব। তো অনেকবারই কিন্তু মাছটা ধোয়া হয়েছে অফ ক্যামেরায়। আসলে পুরোটা দেখাতে গেলে হয় কি ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যে কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর অনেকে ভাবেন মনে হয় এক দুইবার ধুয়েছে আপু, আসলে তা কিন্তু না, আমি কিন্তু অনেকবার মাছটা ধুয়েছি। এই লেবু দিয়ে আর লবণ দিয়ে ধুয়ে নেওয়ার পরে যে দুইবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধোয়ার অংশটা, এরপরে কিন্তু আমি আরও দুই তিনবার ধুয়েছি। এর আগে তো মানে কয়েকবার ধুয়েছি তার হিসাব নেই। যাই হোক, মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো মাছটা আমি এই চুলায় বসিয়ে দেবো, আর কী কী রান্না করব সব কিন্তু আমি রেডি করে নিয়েছি। পাশের চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল রান্না করব, তারপর হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব, আর গুঁড়া মাছ রান্না করব, আর পটল ভাজবো। এই তো দুপুরের জন্য রান্না বান্না। এখানে আমি একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আসলে এখনকার কাঁচামরিচে একটু ঝাল নেই, যে কারণে পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। ডালও আমি দুইটা দিয়ে দিয়েছি, দুই তিনটা দিয়ে দিয়েছি। আর এখানে তো মাছের মধ্যে তো আমি কাঁচামরিচ দিয়েছি, গুঁড়া মরিচে দিব, তাও বেশি একটা ঝাল হয় না। আর মাছটা আমি কীভাবে রান্না করি একটুখানি শেয়ার করি আপনাদের সঙ্গে। এখানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে হালকা করে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেওয়ার পরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে। তারপর এখানে আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিলে তরকারিটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে না। আর এখানে একটু আদা রসুন বাটা দিয়েছি আধা চামচ করে করে, জিরা গুঁড়া দিয়েছি, একটুখানি আমি গরম মশলা দিয়েছি আধা চামচের কম, কারণ পাঙ্গাস মাছের মধ্যে একটু গরম মশলা দিলে কিন্তু ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি পানি, ব্লেন্ডারটা ধুয়ে দিলাম যেটার মধ্যে পেঁয়াজটা ব্লেন্ড করেছিলাম আর কি। এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব, খুব কম তেল দিয়েছি, কারণ পাঙ্গাস মাছের মধ্যে কিন্তু প্রচুর তেল, তেল কিন্তু অলরেডি চলে আসবে মাছ থেকেই। তো ভাবলাম যে কম তেল দিই, আমি সবসময় আসলে মাছ রান্না করলে এমনিতেই কম তেল দিই মাছটা রান্না করলে। তো এখন এক এক করে আমি মাছগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব, তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পাশে চুলায় ডাল রান্নাটাও হয়ে গেছে, আমি একটু এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আমি ভালো করে ভেজে ডালটা বাগার দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু আমি একবারে বসিয়ে দিয়েছিলাম, তার পরবর্তীতে আমি পানি দিইনি, একটু ওখানে রসুন তারপরে পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ডালটা সেদ্ধ করে তারপরে লবণ হলুদ দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। তো এখন এর তো জাল হয়ে যাওয়ার পরে কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে দিয়েছি, কিন্তু পাশের চুলায় ডালটা রান্না শেষ আমার। আর এখন আমি মাছটাও কিন্তু এখানে হালকা একটু কষিয়ে নিয়েছিলাম, মশলার মধ্যে লেগে যাচ্ছিলো নিচে, তো আমি ঝোলটা দিয়ে দিলাম, আর বেশি একটা ঝোল দিব না, এর মধ্যে কিন্তু মাছটা হয়ে যাবে। আর পাশে চুলে আমি পটলগুলো ভেজে নিব, আমি পটলের যে উপরে যে অংশটা আছে ভালো করে কিন্তু আমি ছিলে নিয়েছি। এভাবে কিন্তু আমরা পটল ভাজা খাই, খেতে ভালো লাগে, অনেকে হয়তো বা এভাবে করেন, আবার অনেকে একেবারে ভালো করে ছিলে নেন। তো আমরা পটল ভাজলে আর কি এরকম করে ছিলে নিয়ে উপর দিয়ে যে ছালটা থাকে সেটা আমরা আর কি ফেলে দিই। তো এরপরে একটু উপর দিয়ে একটু লবণ হলুদ মেখে এরকম করে ভাজা করে খাই। আর পটল ভাজা কড়াইয়ের মধ্যে আজকে ছোটো মাছটা রান্না করছি তেলের মধ্যে আর কি। এখানে আমি একটু পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়া, একটুখানি সামান্য মরিচের গুঁড়া, লবণ আর জিরা গুঁড়া দিয়েছি, ভাজা জিরা গুঁড়া দিয়েছি। এখন ভালো করে সব কিছু মাখিয়ে নেব। আর ওই যে কড়াইয়ের মধ্যে দেখছেন ওখানে হচ্ছে আমার আমি যেগুলো কেটে রেখেছিলাম মাছটা আর আলু আর হচ্ছে একটা পটল ছিল,
পটল আমি সবগুলো করেছি, ভাজা করেছিলাম। তো পরে দেখি আরেকটা রয়ে গেছে, তো আলুর সঙ্গে আমি পটলও একটু কুচি করে কেটে দিয়েছি। তো আলু কুচি করে কেটে নিয়েছি, একটা পটল কুচি করে কেটে নিয়েছি। নিয়ে আমি অর্ধেক যে মশলাটা মেখেছিলাম, অর্ধেক মশলার মধ্যে আলুটা ভালো করে মেখে নিয়েছি। তারপরে মাছটা হালকা হাতে আলতোভাবে আমি মেখে নিয়ে এই তো ভালোভাবে সব একত্রে দিয়ে আমি একটুখানি পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চচ্চড়িটা করে নিব। তো একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, একটু নিচে পোড়া পোড়া করেছি, ভালোই লেগেছে খেতে। মাছটা আলু পটল দিয়ে, অল্প একটু পটল দিয়ে মাছের চচ্চড়িটা করা হয়েছে, বেশ ভালোই লেগেছে। তো এতে আমাদের রান্নাবান্না শেষ, দুপুরে আমরা সবাই মানে খাবো। তো অনেকে খেয়ে নিয়েছে, আমার ননদ, তারপরে আমার মেয়েটা, ওদের খাওয়া হয়ে গেছে কম বেশি যারা বাসায় আছে। তো আমি একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না করলাম আর কি। খুবই সাধারণ রান্নাবান্না, কিন্তু খেতে ভালোই হয়েছে। আর যারা এখন পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ। বিকালে আপনাদের সঙ্গে একটা নুডলসের রেসিপি শেয়ার করব, সে পর্যন্ত থাকবেন কিন্তু। আর যারা এখন পর্যন্ত আমার আজকের ব্লগটা দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার পেজে নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউবে আমার ভিডিওগুলো নতুন দেখছেন, যদি আমার ইউটিউব আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর কি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আজই আপুরা আমাকে সবাই খুব পছন্দ করেন আমার ব্লগগুলো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে নুডলস কিন্তু সেদ্ধ করে নিয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তাই আমি খুব সাধারণভাবে নুডলসটা রান্না করব, ঝটপটভাবেই। দুইটা ডিম দিয়ে, এখানে আমি 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি, আর এমনি একটা নুডলস একসঙ্গে আমি মিক্স করে নিয়েছিলাম আর কি। তো নুডলসগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, তার মধ্যে একটু গাজর কুচি দিয়েছি। গাজরটা আমি হালকা ভেজে নেওয়ার পর একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, এরকম কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। অনেকদিন কিন্তু রেখে খেতে পারবেন, এরকম কুচি করে কেটে আপনারা যে কোনো পলিথিন বা বক্সের মধ্যে রেখে দিবেন, যখনটা প্রয়োজন পড়বে তখন এরকম করে কিন্তু নুডলস বা পিৎজার মধ্যে আপনারা দিতে পারেন, যে কোনো আর কি নাস্তার মধ্যে বা যে কোনো কিছু রান্না করে দিতে পারেন। তো একটু লবণ দিয়ে আমি হালকা করে সবজিগুলো ভেজে নিয়েছি। এখন হ্যাঁ, 2টা ডিম দিয়ে দিলাম এখানে। ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, লবণ বলতে আমি ম্যাগি যে মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দেবো এখানে। তো ভালো করে আমি আর একটু সব কিছু আমি ভেজে নেবো, তারপরে হচ্ছে নুডলসটা আমি দিয়ে দেবো। আসলে কম বেশি আসলে বাসায় তো এখন অনেকেই, তো এরকম একটু হালকা পাতলা নুডলস একটু চটজলদিভাবে রান্নে ভালো হয়, দেখা যায় বিকেলের নাস্তাটাও হয়ে যায়। আর এখানে কিন্তু আমি সবগুলো ডিম সবজি একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, মশলাগুলো দিয়ে দিয়েছি, আর নুডলসগুলো আমি সেদ্ধ করে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু নুডলসে ভালো করে লবণটা হয়ে যাবে, যেহেতু অনেক পরিমাণ নুডলস। তো এখন আমি ভালো করে রান্নাটা করে নেব, বেশিক্ষণ আর লাগবে না রান্নাটা হতে। তারপর একটা বড় প্লেটে আমি সবগুলো বেড়ে নেব, তো যার যার মতো শেষে এখন নিয়ে নিয়ে খাবে বাটিতে করে। আসলে সকালে আর বিকেলে দুপুরে কম বেশি কিন্তু আমরা একটা রান্না নিয়ে টেনশনে থাকি। আর বিকেলে বাঙালিরা তো একটু, আমরা যারা বাঙালিরা আছি, যদি বিকেলে কিছু না মুখে দিই তাহলে মনে হয় কারোই ভালো লাগে না। আমার মনে হয় প্রত্যেকের বাসা এরকমই। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আর এখন কিন্তু বর্ষার সিজন চলে এসেছে, তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।